এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন 14 বছর ধরে বিএনপি নেতারা একই ঢোল বাজাচ্ছেন দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র সাংবাদিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন খন্দকার মোশাররফ মির্জা ফখরুল গয়েশ্বর রায় সহ বিএনপির নেতারা তোতা কিংবা ময়না পাখির মতো কথা বলেন এসবে নতুনত্ব নেই প্রকৃতপক্ষে বিএনপি 14 বছরে জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে রংপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন রংপুরে মেয়র প্রার্থী কম ভোট পেলেও বেশিরভাগ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী নির্বাচিত হয়েছেন ময়না পাখিকে কথা যেগুলো শিখিয়ে দেয় ময়না পাখি এর বাইরে কিছু বলতে পারে না তো খন্দকার মোশাররফের তোতা পাখির কথা কিংবা ময়না পাখির কথার মতো খন্দকার মোশাররফ সাহেবের কথা মিজবি সাহেবের কথা ফখরুল সাহেবের কথা তারপর গয়েশ্বর বাবুর কথা আরও তাদের সম্মানিত যারা নেতৃবৃন্দ আছে সবগুলো ময়না পাখির মতো কথা বলে 14 বছর ধরে একই ঢোল বাজাচ্ছে এগুলোর মধ্যে কোনো নতুনত্ব নাই তো প্রকৃতপক্ষে আসলে 14 বছরে তারা জনগণ থেকে যোজন যোজন দূরে সরে গেছে আমরা কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছি না